বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি এখানে পিকনিক উপলক্ষে। হ্যালো গাইস, আই এম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নিউ ব্লগ নিয়ে। অবশ্যই স্কিপ না করে দেখতে থাকো, বুঝতে পারবে। গাইস, দেখতে পাচ্ছ যে তানিশ রেডি হচ্ছে, তো কোথায় যাবে বলো তো? ও রেডি হচ্ছে আর সকাল থেকেই, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে আর খুব তোড়জোড় হচ্ছে, বাড়ির সবাই রেডি হচ্ছে, তো যাবে একটা জায়গাতে। তানিশ কি করছে দেখেছো? আর ও তো পুরো রেডি হচ্ছে, আর আমি তোমার দাদা ভাইয়ের প্যান্ট গেঞ্জি এগুলো সব ইস্ত্রি করছি, কেননা তোমার দাদা ভাই এখন গিয়েছে চুল কাটতে, তো মানে একটু পরেই চলে যাবে পিকনিক। আর আমাদের কালো বিড়ালটা দেখো, দেখেছো? আর হ্যাঁ, সবাই এখন যাচ্ছে পিকনিকে, তাই সবাই সাজুগুজু করে রেডি হয়ে চলে, মানে আমাদের গাড়ি এসে গিয়েছে, তো আমরা ঠিক যাচ্ছি না। যত মানে আমাদের বিজনেস যে স্টাফরা আছে, মানে সবাই যাচ্ছে, তো গাইস আমরা ঠিক যাচ্ছি না। তো আর বাড়ির যত সব আমাদের যে ফ্যামিলির যত মানে ছেলেরা আছে, সব কজনই যাচ্ছে, আর বিজনেস হচ্ছে স্টাফরা যাচ্ছে। তো এখন সবাই রেডি হয়ে বসে আছে গাড়িতে, বাট বসে নেই, দাঁড়িয়ে আছে। তো অনেকে আরও আসতে বাকি রয়েছে সেই কারণে। আর এই পুচকিটাকে দেখো, এটা হচ্ছে আমার পুচকি ছোট্ট বোন, তো এই ছোট বোনও যাচ্ছে, আর এর বাবার সঙ্গে যাচ্ছে। আর দেখো সবাই রেডি হয়ে তো গাড়িতে বসে পড়েছে, তাই গাড়ি আমাদের ছেড়ে দিল, তো টাটা, গাড়ি চলে গিয়েছে। আর কিছু তো আরও কিছুজন যাবে, ওরা বাইকে যাবে। তো তোমাদের সঙ্গে আমি একটা শেয়ার করতে ভুলে গিয়েছিলাম, মানে আমি তাড়াহুড়ো করে তো রেডি হয়েছি, তো আমি তোমাদের সঙ্গে কি করে শেয়ার করব তোমরাই বলো তো। মানে আমাদের ঠিক যাবার কথা ছিল না, হঠাৎ করে আরও মানে প্ল্যান হলো যে ওরা তো গিয়েছে, আমরা আলাদা এক্সট্রা গাড়ি ভাড়া করে ওদের গিয়ে সারপ্রাইজ দেবো, সেই জন্যে আমরা সবাই মিলে একসঙ্গে চলে যাচ্ছি এখন। তো ওখানে যে পিকনিক করতে যাচ্ছে, আমরা এখন আছি, এটা হচ্ছে কোথায় খেয়াল আমার মোড়, আর যেতে কিছুক্ষণ টাইম লাগবে। তো আমরা তো ক্যালসিয়ামের মোড় চলে এসেছি, এখনও তো কিছুটা টাইম লাগবে, তোমরা তো জানো। তো আমরা এখন তো যাচ্ছি ব্রুল পার্ক। তো গাইস আমরা ঠিক চলে এসেছি, তো আমাদের সাথে আরও অনেক কিছু হয়েছে, আস্তে আস্তে সেই সব মানে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, তো আমি সেই জন্যে পুরো ফুল ভিডিওটা করতে পারি না। তো আমরা এখন পার্কে চলে এসেছি, আর অবশ্যই আমাদের সঙ্গে আস্তে আস্তে কি হয়েছে আমি তোমাদের অবশ্যই জানাবো। তো এখন আমরা পার্কে চলে এসেছি, দেখো। আর এটা হলো যে বুরুল নদীর নদীর ধার আছে, তো সেই বুরুল নদীর ধারে একটা সুন্দর পার্ক আছে। তো এখন ভিতরে যাওয়া যাক, দেখি যে ভিতরে সবাই এসে কি করছে। দেখো আমরা এখন তো ভিতরে চলে এসেছি, মানে আমি ঠিক এখনও যাই না, আমাদের যে আরও সবাই আমার সঙ্গে ছিল তারা যায়। হ্যাঁ গাইস, আমি তো মানে টোটোয় করে আসছিলাম, আমি মানে সরি আমরা, তো আমরা সবাই মিলে একসঙ্গে টোটোয় করে আসছিলাম, হঠাৎ করে আস্তে আস্তে সে এক বিপদে পড়ে গেলাম। তো আমরা তো ভেবেছিলাম হয়তো এখানে আর আসা হবে না, তো অনেক কিছু মানে আমাদের ঠিক কপাল ঠিক ভালো যে আরেকটা আমরা গাড়ি পেয়ে গিয়েছিলাম, তো সেই কারণে এখানে তো আসতে পারলাম, আর তোমাদের সঙ্গে সব কিছুটাই শেয়ার করতে পারবো অবশ্যই। তো গাইস ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো গাইস, তো আমরা তো পুরোপুরি পার্কের ভিতরে চলে এসেছি, আর পার্কের ভিতরে সিনটা খুবই সুন্দর। তো দেখো খুবই বড়,
আর আমি তো প্রথমে ভেবেছিলাম আসবো না, তো এসে তো দেখছি যে খুবই সুন্দর যে একটা দারুণ একটা জায়গা। আর এখানে তো সবাই দেখতে পাচ্ছ গান চালিয়ে নাচানাচি করছে, আর দেখো আমাদের যে রান্না রাঁধুনি আছে সে রান্না করছে, রান্নার জন্য তো রাঁধুনি নিয়ে এসেছে, সেই কারণে এখানে দেখো রান্না হচ্ছে। আর আমাদের এখানে কি কি রান্না হচ্ছে অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো গাইস আয়ানকে দেখো, আয়ান ওর স্লিপিং এর উপরে উঠে পড়েছে, আর ওখানে তাই ওর বাবা গিয়েছে, ওর পাপা তো ওখানে আনতে গিয়েছে, আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। তো গাই সবাই দেখতে পেয়েছো যে সব নাচানাচি করছে, আর কেউ সাইডে বসে গল্প করছে, আর এখন আমাদের এখানে হচ্ছে সালাদ করা হচ্ছে, তো সালাদ কুচানো হচ্ছে, পড়া ঠিক হয় না, সালাদের জন্য সব কিছু রেডি করা হচ্ছে। দেখতে পাচ্ছো এখানে টমেটো, শসা, গাজর আর আছে পেঁয়াজ, তো সব কিছুই আছে। এইস আমাদের পিকনিকে কী কী রান্না হচ্ছে জানো? আমাদের পিকনিকে রান্না হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন কষা, মাছ কষা, চিংড়ি মাছ কষা, চাটনি পাঁপড়, সালাদ মিষ্টি, আর আছে পকোড়া, আর লুচি আর তরকারি। বন্ধুরা আজকে আমরা চলে এসেছি এখানে পিকনিক উপলক্ষে, আমাদের সব লেবারদের নিয়ে পিকনিক হচ্ছে, আমরা ফ্যামিলি পিকনিক, তো এখানে আমরা চলে এসেছি। যা এখানেও দোকানদার নেই, কি হবে? চলো দেখা হোক, এখানে আছে কি দেখা হোক, চলে চলে দোকানদার নেই, দোকানদার নেই, চলে এসো। পুরো জাম হয়ে আছে, পুরো জাম।
তিন ভাত পুরো মানে এটাকে ছিঁড়েটাকে তুলে এমনকে তুলে কামড়ে কামড়ে খেয়ে নাও না বাবা আইসক্রিম খাওয়া যাবে না সোনা দোকানদার নেই দোকানদার চলে গেছে দোকানদার খুঁজে আনা হোক চলে এসে দোকানদারকে ডাকা হবে ডাকা হবে চলো দাঁড়াও আইসক্রিমওয়ালাকে ডাকা হবে দাঁড়াও চলো চলো ওইদিকে খোঁজা হবে আইসক্রিমওয়ালাকে চলো চলো আইসক্রিমওয়ালাকে খোঁজা হবে চলো আইসক্রিমওয়ালাকে খোঁজা হবে এটা কি এটা আইসক্রিমওয়ালা না তো গাইস আয়নের তো খুব সর্দি কাশি আর জ্বরও ছিল সেই কারণে ও তো আইসক্রিম মানে দেখতে পাচ্ছে আইসক্রিমওয়ালা আর অনেক আইসক্রিমওয়ালা দাঁড়িয়ে রয়েছে তো ও তো বাচ্চা মানুষ ও কি আর কিছু বুঝবে তোমরাই বলো তো সেই কারণে ওকে ওইভাবে আমি বলছিলাম যে আইসক্রিমওয়ালা নেই ওখানে আইসক্রিমওয়ালা নেই কেননা ও বাচ্চা মানুষ কিছু বুঝবে না তো আমরা এখন চলে এসেছি আমাদের পার্কের ভিতরে যেখানে আমাদের মানে পিকনিকটা হচ্ছে তো এসে দেখলাম যে রান্না আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে তো সকলে খেতে বসে গিয়েছে আর অনেকেই অনেকজন আছে খেতে বসে গিয়েছে তো অনেকজন খেতে বসে গিয়েছে আর আমরা তো এখন বাকি আছি আমরা ঠিক নাই আমাদের সঙ্গে আরও অনেকজনই বাকি আছি তো আমাদের মানে যে বিজনেস স্টাফরা আছে এখন ওরা সকলে খেতে বসেছে আর এটাকে তো চেনো এটা হলো তো স্টাফরা তো এসেছে আর হচ্ছে স্টাফদের যে ছেলে আছে মানে ছেলেও মানে একটা করে ছেলে আর একটা করে স্টাফ মানে একটা করে স্টাফ থাকবে তার সঙ্গে একটা করে ছেলে থাকবে এইভাবে আমাদের বাড়ি থেকে বলে দিয়েছিল যে যে স্টাফরা আমাদের বাড়ি থাকে বা কাজ করে ওদের সঙ্গে ওদের একটা করে বাচ্চা থাকবে সাথে তো সেই কারণে সকল স্টাফ এসেছে আর স্টাফদের সঙ্গেও তাদের একটা করে বাচ্চা এসেছে তো কারোর ছেলে আছে সে এসেছে বা কারোর মেয়ে আছে সে এসেছে দেখো এই যে স্টাফটা আছে এইটার হচ্ছে মেয়ে আছে বড় তাই জন্য মেয়েটাকে সঙ্গে করে নিয়ে এসছে আর এই মেয়েটা তো তোমরা ভিডিও দেখেছো তো খুব কিউট আর এই যে ছেলেটা হাসলো ওরা তোমরা ভিডিও দেখেছো তো গাইস আমরা এখন খেতে থাকি আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও টাটা বাই নেক্সট ভিডিওয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা।